ঈদের প্রস্তুতি চলছে জোর কদমে। চাঁদের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের কৌণিক দূরত্ব অনুযায়ী গতকাল রাতে পূর্ণিমার চাঁদ দেখা অনুযায়ী আজ সমগ্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালিত হচ্ছে। আজ রাতে দ্বিতীয় চাঁদ দেখা অনুযায়ী ভারতবর্ষ এবং প্রায় সমগ্র এশিয়ায় আগামীকাল ঈদের নামাজ হতে চলেছে। আর সেই উপলক্ষে প্রতিদিন মুসলিম ধর্মাবলম্বী পরিবারের ঘর গোছানো এবং রান্নাবান্না তোড়জোড় চলছে। ছোট ছেলেদের নতুন বস্ত্র, জুতো, সানগ্লাস, মেয়েদের মেহেন্দি, কাঁচের চুড়ি সহ বিভিন্ন প্রসাধনী কেনার তোড়জোড় চলছে। পাড়ার রাস্তার গলি, মসজিদ প্রাঙ্গণ, ঈদগাহ সাজানোর কাজ চলছে জোর কদমে। কাল আমাদের ঈদ, খুশির একটা দিন, আমরা বছরে এক দুবার পাই। এটা আমাদের রমজানের ঈদ, আমরা এটাকে খুব ভালোভাবে নিই। আর এর জন্য আমরা খুশিতে মেহেন্দি করছি, অনেক সাজাগোজার জিনিস কিনছি, অনেক কসমেটিক জিনিস কিনছি আমরা সাজবো বলে। আর বড়রা তাদের কাজ করছে, ঘর গোছাচ্ছে, তাদের রান্নাবান্না, তাদের রেসিপি রেডি করছে, আর আমরা রেডি করছি আমাদের সাজাগোজা, আমাদের আনন্দ, যেটুকু করলে আমরা বেশি খুশি হই। এখানে যে তুমি পড়াচ্ছো, তো তোমার জানা আছে কিভাবে মেহেন্দি পড়ায়? হ্যাঁ জানি, অল্প শিখছি, আরো যেন শিখতে পারি। তুমি এখানে অনেকে আসে তোমার কাছ থেকে মেহেন্দি পড়তে? হ্যাঁ আসে, অনেকে আসে। কি নাম? আমার নাম জেসমিন। কি পড়াশোনা করো? আমি পড়াশোনা এবার এইচএস কমপ্লিট করেছি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।